কে বলেছে কিছু করার থাকবে না? বিয়ে হয়ে গেলে কিছু করার থাকে না? কিছু করার থাকে না মানে? এমনিতে এই বয়সে লোক আমাদের নিয়ে হাসাহাসি করছে। আমি যে নতুন করে লোক হাসাতে পারবো না সেটা তুমিও খুব ভালো করে বুঝে গেছো। আমি নতুন করে লোক হাসাতে যাই না। তুমি জানতে না লোক হাসাহাসি করবে? তুমি জানতে না এটা হওয়ার কথা ছিল? কে বলেছিল তোমাকে লোক হাসাতে? আমি বলেছিলাম তোমাকে লোক হাসাতে। কি বলতে চাইছো তুমি? আমি কিছু বলতে চাইনি, যা বলা তুমি বলছো। লোক যে হাসাহাসি করবে এটা তুমি খুব ভালো করেই জানতে, এটা কোনো নতুন বিষয় নয়। তোমার পরিবারের লোকজন এমনি তোমার থেকে অনেক দূরে সরে গেছে। কে বলেছিল তোমাকে আমাকে এতটা প্রিভিলেজ দেওয়ার জন্য? আমি বলেছিলাম জি জি অঙ্কুশ, জি জি, আর যাই করবো, আমার বিশ্বাস নিয়ে এভাবে চিনিমিনি খেলো না। তোমার বিশ্বাস যদি এতটাই পলকা হয় তাহলে তো আমার কিছু করার নেই। পলকা অপলকার প্রশ্ন নয়, তুমি এমন কোন জায়গায় গেছো, তুমি সে জায়গাটার নাম আমাকে বলতে পারছো না। আমি তোমাকে এতবার করে বারবার করে জিজ্ঞেস করছি, তুমি কোথায় গেছো বলো বলো বলো, আমায় তুমি বলতে পারছো না। আমি বলতে পারছি না, সেটা না, আমি বলতে চাইছি না। কেন আমাকে বলতে চাইছো না? তুমি ওপায় এত জানতে চাইছো কেন? জানতে চাওয়াটা কি অন্যায়? আজকে আমি যদি কোথাও যাই আমি তোমাকে বলতে পারবো না আমি কোথায় গেছিলাম। আরে বাবা, তোমারও তো কিছু না বলার কথা থাকতে পারে। না, আমার তোমাকে কিছু না বলার থাকতে পারে না, হাইড করার কিচ্ছু নেই। হ্যাঁ, তোমার থাকতে পারে, যেহেতু তুমি একটা অন্য জগতের সঙ্গে যুক্ত ছিলে তাই তুমি আমার থেকে লুকোতেই পারো, কিন্তু আমার তোমার থেকে লুকোনোর কিচ্ছু নেই। এক্সেলেন্ট, ব্রাভো, আই নো দ্যাট, আই নিউ ইট। দেখলে তো, তুমি নিজেই আমাকে এই জগৎ থেকে বিচ্ছিন্ন করে আনলে, অথচ যখনই তুমি আমার সঙ্গে কথা বলবে ওই জগৎটা নিয়েই কথা বলবে, সবকিছু তোমার কাছে মিলেমিশে একাকার হয়ে যাবে, তাই না? আমি সত্যি বুঝতে পারিনি তোমার সঙ্গে যে আমার এই পর্যায়ে একটা অশান্তি শুরু হবে অন্তত বিয়ের আগে। আমি সত্যি বুঝতেও পারিনি আর ভাবতেও পারিনি। তাহলে এখন বুঝতে পেরেছো তো? তাহলে এখন যখন বুঝতে পেরেছো, বুঝতে পারার পরে আর এই বিয়েটাকে বোধহয় টেনে নিয়ে যাওয়া আমাদের উচিত হবে না। বারবার অঙ্কুশ, তুমি কিন্তু বারবার এই একই কথা বলছো আমাকে। তোমার ভালোর জন্যই বলছি, কারণ তুমি সারা জীবন ধরে দুঃখটা পাবে তার তো কোনো মানে হয় না। তোমার ভিতরে যেটা সন্দেহ তৈরি হয়েছে এটা তুমি অস্বীকার করতে পারো? না না, সন্দেহ করার মতো কাজ করলে তো সন্দেহ করব। কাজ করেছি আমি সন্দেহ করার মতো? আমি কোথাও গিয়েছি এটা তো সন্দেহ করার কারণ হতে পারে না। কোথায় যাওয়াটা সন্দেহ করার কারণ হতে পারে না, কিন্তু কোথাও গিয়ে সেটা না বলতে পারাটা সন্দেহ করার মতো কারণ হতে পারে। না, এটা সন্দেহ করার মতো কারণ নয়, কারণ এটা যে আমার একটা ব্যাকগ্রাউন্ড ছিল তাই। হ্যাঁ, খানিকটা সত্যিই বটে। আমার কথাটা বোঝার চেষ্টা করো অঙ্কুশ, ওরা তো তোমাকে খুঁজছে তাই না? একটা কথা বলো তো, তুমি তুমি ওদের সঙ্গে কোনো ডিল করনি তো? আমার ধ্যান ধারণা অন্যরকম। আমি এমন মানুষও দেখেছি যে স্বামী মরে যাওয়ার পর একটা দুবছরের বাচ্চাকে নিয়ে সারা জীবন কি লড়াই করে গেছে কিন্তু কখনো বিয়ে করেনি। আর সেটাও যেমন আছে তেমনি আবার বিয়ে করেছে, মানে মনে হয়েছে যে তার জীবনে একজন সঙ্গী দরকার, সেটাও তো আছে। এটা তো তুমি মানবে বড় বউ। আমি জানি না, আমি জানি না, বিচার বিবেচনা যার যার তার তার। তাই বলে তুমি এই মেয়েটার ভালো গুণগুলোকে তো নস্যাৎ করে দিতে পারো না, শুধু একটা বিয়ে করতে যাচ্ছে বলে তার জীবনে একটা সঙ্গীর প্রয়োজন আছে বলে। এই যে তুমি বললে না, দুবছরের বাচ্চাকে রেখে মা আর বিয়ে করেনি, তার কারণ তার কাছে সন্তানটা ছিল। কিন্তু গুড্ডির কাছে কি ছিল? কি, রেশমিকে তো সন্তানের মতোই মানুষ করেছে। সন্তান আর সন্তানের মতো দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। সন্তান পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না। সন্তান পাওয়ার সম্ভাবনা ছিল না বলেই হয়তো ওকে নিয়ে এসেছে, কিংবা একজনকে সাহায্য করবে বলে নিয়ে এসেছে। আমরা তো কিছুই জানি না, সবটাই অনুমান করছি শুধু। আমরা কি তার মনের কথাটা জানি? সে কোন ছোটবেলায় আমাদের কাছে এসেছিল? আমরা তো তাকে গ্রহণও করতে পারিনি, আমরা তো তাকে ফেরত দিয়ে দিয়েছি। আজ যদি সে সেখানেই থেকে যেত তাহলে আমার তো এক এক সময় মনে হয় তাহলে হয়তো অনুজের জীবনটা এইভাবে চলে যেত না। তুমি কি বলতে চাইছো যে শিরিনের জন্য অনুজের জীবন চলে গেছে? এই এই কথাটার কোনো মানে হয় না। আমি তা বুঝি না, মানুষ ভেদে মানুষের পরিস্থিতি বদলায়,
শিরিনের ক্ষেত্রে যেটা ঘটেছিল গুড্ডি থাকলে হয়তো সেটা হতো না। সারা জীবন তো অনুজ ওই মেয়েটার পেছনে ছুটেছে, ভালোবেসেছে বলেই তো ছুটেছে। আমি কি করেছি? আমি শুধু এটাই জানতে চাইছি অঙ্কুশ, কোনোভাবে তোমার সঙ্গে ওদের যোগাযোগ হয়েছে কিনা এটাই জানতে চাইছি। আমি বলিনি। যদি কোনো কথা নাই বলে থাকো তাহলে তুমি কোথায় গেছো, কেন আমাকে বলতে পারছো না? কোথায় গেছিলে তুমি বলো না। তুমি কি ও বাড়ি গেছিলে? কোন বাড়ি? ও বাড়ি মানে যে বাড়িতে তুমি প্রথম এসে উঠেছিলে। কেন যাবো আমি ওখানে? কেন যাবো আমি ওখানে? আর একটু পরে তো জেঠুমনি আসবে, জিজ্ঞেস করে নিও। তাহলে গেছিলেটা কোথায়? আমি রাস্তায় হাঁটতে গেছিলাম। যদি তাই হয়ে গিয়ে থাকে এটা একটা সোজা কথা, সোজা ভাবে বলো, এত রহস্য কেন তৈরি করছো? কোথায় গেছো? আমি রহস্য তৈরি করতে ভালোবাসি। তাই আচ্ছা, তাহলে তুমি ডিসাইড করে নিয়েছো তুমি আমাকে কিচ্ছু বলবে না, তাই তো অঙ্কুশ? আমি বলবো, আমি বলবো, কিন্তু তারপরে আমি যেটা বলবো সেটা শুনতে হবে তোমাকে। কি বলবে তুমি আমাকে? কি বলবে? কি করে এসেছো তুমি বাইরে থেকে? তুমি তুমি আমাকে সন্দেহ করছো বুদ্ধি। কেন করব না? সন্দেহ করার মতো কাজ করলে তো সন্দেহ আমাকে করতেই হবে। কি সন্দেহ করার মতো কাজ করেছি? কি কাজ করেছি আমি সন্দেহ করার মতো? প্রত্যেকটা কাজ। দুম করে কাউকে কিছু না বলে সকালবেলা বেরিয়ে চলে গেলে একবারের জন্য মনে হলো না আমরা চিন্তা করতে পারি? হ্যাঁ শোনো অঙ্কুশ, তুমি এতদিন যেভাবে নিজের জীবনটা কাটিয়েছো এখন একটা গৃহস্থ বাড়িতে থেকে তুমি সেভাবে জীবনটা কাটাতে পারো না, এটুকু সেন্স তোমার নেই? হ্যাঁ এটুকু সেন্স আমার আছে, আমি জানতাম তোমরা চিন্তা করবে। তাহলে চিন্তা কেন করালে? আমার কিছু করার ছিল না। কি বলছো, কিছু করার ছিল না? অনেক কিছু করার ছিল, বলে যেতে পারতে, বলে গেলে না কেন? কোথায় গেছিলে সেটাও তো এখন বলছো না, বারবার একটা সহজ প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করছি, জানতে চাইছি, কেন আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না? কেন এইভাবে এড়িয়ে যাচ্ছ তুমি? আমি এড়িয়ে যাচ্ছি না, আমি এড়িয়ে যাচ্ছি না। আমি শুধু তোমায় বলেছিলাম যে আমি এটা আজকে বলবো না, আমি অন্যদিন বলবো, তোমার তর্ক হচ্ছে না, তোমাকে আজকেই উত্তর। দেখো বুদ্ধি, তুমি সন্দেহ করছো আমাকে, আর এই সন্দেহ নিয়ে আমি আমার জীবনটা কাটাবো না, তাই আমি বলবো, কিন্তু জানবে আমি কিন্তু বলতে চাইনি, আমি বলতে বাধ্য হচ্ছি। আমি সবটা বলবো, কিন্তু তারপরে আমি যেটা বলবো সেটা তোমাকে মানতে হবে। আমি কোনো সন্দেহের অবকাশ নিয়ে আমার জীবনটা কাটাতে চাই না, তাই তোমাকে সেই রাস্তাটা বেছে নিতে হবে। মানে? মানেটা আমি তোমাকে পরে বুঝিয়ে বলবো করতে। এটা আনতে গিয়েছিলাম তোমার জন্য। এটা কি? দেখো আমরা মানুষরা এমনই, যখন ছেলেটা ওর বাড়িতে এসে থাকতে শুরু করলো তখন আমরা কত কথা বলেছি, কত তির্যক কথা, কত নোংরা কথা, কত কুরুচিকর কথা বলেছি। কিন্তু আজ যখন ও বিয়ে করে সম্পর্কটাকে সমাজ স্বীকৃত করতে চাইছে তখন আমরা আরো খারাপ কথা বলছি। একটা কথা বলো তো, আজকে গুড্ডি বিয়ে করছে, গুড্ডি আমাদের সঙ্গে সম্পর্ক রেখেছে তাই, আর আমরাও গুড্ডির সঙ্গে সম্পর্ক রেখেছি তাই, একটা সুতোর মতো সম্পর্ক রয়েছে বলেই এইসব বলার অধিকার পাচ্ছি। না হলে ও বিয়ে করছে কি করছে না তা নিয়ে কথা বলার অধিকার কি তোমার থাকতো? আচ্ছা কি চাইছো বলো তো তুমি আমার কাছে? বিশেষ কিছু চাইছি না, আমার শুধু অনুরোধ ছিল যে এই বিয়েটাতে যদি তুমি যেতে, মানে ওর তরফের তো কেউ নেই। আমি যাব? না, আমি কি করে যাব? বাড়ির সকলে আমাকে আবার ঘুরে ফিরে সে এক কথায় ফিরে এলে, বাড়ির সকলে, বাড়ির সকলকে তুমি এত দাম দাও? বাড়ির সকলটা কে? দেখো মেজ বৌমা কিছু বলবে না আমি জানি, পাখির হলো পিনাকি, পিনাকি চিরদিনই বলবে, এক
একমাত্র গুড্ডি মরে গেলে হয়তো চুপ করবে, তাছাড়া কোনোদিন ওর কথা বন্ধ হবে না। তুই থামো তো, কি সব অলক্ষণে কথা বলো না। অলক্ষণে কথা তো কিছু নয়, এটাই তো সত্যি। মনে মনে ও কি ওর মৃত্যু কামনা করে না? আমার ভাইকে তুমি জিজ্ঞেস করো না। যাকে আমি ওর কথা ধর্তব্যের মধ্যে ধরছি না। শুধু তো ও না, ঋতুরাজ, রেশমি, ওরাও তো আছে। রেশমি এখন আমাদের বাড়িতে বউ হয়ে এসেছে, ও কি ভাববে বলো তো? দেখো, মানুষ তো শুধুমাত্র অন্যের জন্য বাঁচে না, কখনো কখনো নিজের জন্যও বাঁচে। নিজের কাছে জবাবদিহি করতে হয় মাঝে মাঝে, তার জন্য বাঁচে। আর বলো তো, কদিনই বা বাঁচবো আমরা? এখনো যদি সত্যের দিকে হাত না বাড়াতে পারি, অন্যের কথা ভেবে মিথ্যের দিকে হাত বাড়াই, তাহলে? আচ্ছা, আমি কোন মিথ্যের হাত ধরেছি? হ্যাঁ, হয়তো ভুল বললাম। তোমার কাছে হয়তো ওটাই সত্যি যে গুড্ডির বিয়েটা তুমি অন্তর থেকে সমর্থন করো না। তুমি মনেই করো না যে গুড্ডির মতো একটা মেয়ের জীবনের দরকার আছে, বাঁচার দরকার আছে তার কর্তব্যের বাইরে গিয়ে। হয়তো এইটুকু মনে করলে তুমি গুড্ডিকে ক্ষমার চোখে দেখতে পারতে, তার যা যা অপরাধ মনে হচ্ছে তোমার সেগুলো গুণ হয়ে উঠতে পারত। তার সমস্ত যৌবন কালটা সে একাই ভাবে কাটিয়ে দিল, কই সেটা নিয়ে তো কখনো কথা বলো না তুমি। এমন একটা মেয়ে সারা জীবন নিঃসঙ্গতার শিকার হলো, তার কাজ আর কর্তব্য এর বাইরে আর কি পেয়েছে মেয়েটা? কেউ তো কিছু চেষ্টা করেনি ওকে কিছু দেবার। আমরা শুধু আমাদের সুবিধেগুলো আদায় করেছি তার কাছ থেকে সময় সময়। আমরা তো কখনো ভাবিনি ও কি চায়, ও কিসে ভালো থাকবে, সেসব নিয়ে আমরা থোড়াই বদার করেছি। আর এখন যে মেয়েটাকে নিজের বুকের পাঁজরের থেকেও বেশি করে মানুষ করেছে, সেই ও সুখে বাধা দিচ্ছে, এটাই তো তাকে। আমি যদি কাউকে ভালোবাসি তো তাহলে সুখী দেখতে চাইবো তাকে। তার সুখে যদি আমি বাধা বিঘ্ন ঘটাই, সেটা কি ভালো হবে তুমি বলো না? গুড্ডি শুন থেকে রবি বিকেল 5:30 স্টার জলসায়।